কলিযুগে সংঘবদ্ধতার উপযোগিতা অনস্বীকার্য, তাই বৌদ্ধ সন্ন্যাসী ঘোষণা করেছিলেন, সংঘং শরণং গচ্ছামি। এই সংঘ জীবনের মাধ্যমেই শাস্ত্রনিষ্ঠ, গুরুনিষ্ঠ, আদর্শ নিষ্ঠা মানুষের অন্তরে সুদূর হয়, তাই সীতারাম প্রবর্তন করলেন জয় গুরু সম্প্রদায়। সত্য ধর্ম প্রচার সংঘ আর এরই ছত্রছায়ে কিশোর সংঘ, যুবক সংঘ, বিদ্যুৎ সংঘ, চিকিৎসক সংঘ প্রভৃতি একে একে গড়ে উঠল। ব্যারাকপুর গঙ্গা তীরবর্তী জাহ্নবী কুঞ্জে অবস্থান 1965 সালে সীতারামের এই সংঘলীলা বড় আস্বাদনীয়। এই জাহ্নবী কুঞ্জেই ঠাকুরের হার নিয়ে অস্ত্রোপচার করা হয়। তিনি রস স্বরূপ রসরাজ সীতারাম, চিরতরুণ, চির উজ্জ্বল। তার স্নানকালের অবসরটুকু তার কত রঙ্গরসে কাটে! গঙ্গা স্নানে তার সর্বাধিক আনন্দ, ভক্ত শিষ্যগণ হল সেই আনন্দের অংশীদার। সর্বত্যাগী অকিঞ্চন শ্রী গুরু বিগ্রহকে গঙ্গা মৃত্তিকা লেপন করে ভক্ত প্রাণ শীতল হয়। এই সুযোগে তারা ভগবতী তনুর পরম পাবন স্পর্শ লাভ। তুমি যে ব্রহ্মা, তুমি যে বিষ্ণু, তুমি মহেশ্বর। ব্যারাকপুর জাহ্নবী কুঞ্জের সেবক কিঙ্কর কাশীনাথ প্রণামরত। Oh,